এই ভিডিওটা আগের যে ইউএস পলিসি ইন ল্যাটিন আমেরিকা তারই কন্টিনিউশন তবে ছাত্রছাত্রীদের জন্য বলি যে শুধু আজকে যে পার্টটা আমি আপলোড করছি এটা থেকেই পরীক্ষায় কিন্তু তোমাদের একটা প্রশ্ন হতে পারে শুধু এই আজকের এই শর্ট ভিডিওটার ওপরেই এবং সেক্ষেত্রে প্রশ্নটা দাঁড়াতে পারে রুজভেল্টের রুজভেল্ট থডোর রুজভেল্টের থিওডোর রুজভেল্টের করোলারি বা অনুসিদ্ধান্তের ওপর যে কোনো প্রশ্ন আসতে পারে তার উত্তর আমার মনে হয় এই ভিডিও থেকে স্পষ্ট হবে প্রসঙ্গক্রমে আরো একটা কথা বলি সেটা হচ্ছে যে আমার এই ভিডিওগুলো আমার ভাতৃপ্রতিম ইংরেজির অধ্যাপক অয়ন হয়তো দেখছে এবং ও কিছু কমেন্ট করেছে আমাকে জানিয়েছে এবং ও একটা লিঙ্কও পাঠিয়েছে ওর ভালো লেগেছে এবং পাঠিয়েছে সেটাতে এই ইউএস পলিসি ইন ল্যাটিন আমেরিকা এইটা ওপরে নম চমস্কির কিছু ভিডিও আমাকে পাঠিয়েছিল আমি সেটা পড়েছি আমি সেটা দেখেছি এবং এটা বলে রাখি যে রুজভেল্টকে নম চমস্কি দেখিয়েছেন যে তিনি আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে নোবেল পেয়েছিলেন কিন্তু তার ওই নোবেল প্রাপ্তিটা ছিল মূলত ওই সময়ে যখন তিনি প্রেসিডেন্ট উনিশশো এক থেকে উনিশশো নয় এই সময়ে থিওডোর রুজভেল্ট আমেরিকান প্রেসিডেন্ট পরপর দুবার তিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশন জিতেছিলেন এবং ওই সময়ে তার ভূমিকা রুশ জাপ যুদ্ধে উনিশশো চার পাঁচে যে রাশিয়ার সঙ্গে জাপানের যুদ্ধ হয় সেই রুশ জাপ যুদ্ধে মার্কিন ভূমিকাকে মাথায় রেখেই সম্ভবত তাকে নোবেলটা দেওয়া হয়েছিল এবং কোয়াইট কন্ট্রোডিক্টরি যে রুজভেল্ট ভেল্ট যুদ্ধে যে ভূমিকা নিলেন ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে তার ভূমিকাটা একটু অন্যরকম হয়ে গেল আমরা রুজভেল্টের ল্যাটিন আমেরিকান পলিসিটাকেই করোলারি বলি অনুসিদ্ধান্ত বলি এবং সেটা সম্পর্কেই আজকে আমাদের আলোচনাটা থাকবে এবার মূল প্রসঙ্গে আসি যে আঠারোশো সালে আগের পরপর দুটো ভিডিওতে তোমরা দেখেছ আনছি আমি যে আঠারোশো সালে স্পেনকে পরাজিত করার পর থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকাটা অনেক বেশি আগ্রাসী হচ্ছে মন্ডনীতি তখন আস্তে আস্তে খেয়াল করে দেখো সব ভিডিওগুলোকেই যে মন্ডনীতি আস্তে আস্তে তার ম্যানিফেস্ট ডেস্টিনির দিকে এগোচ্ছে আমেরিকা মহাদেশে আমেরিকাই আমেরিকা যুক্তরাষ্ট্রই সভরেন পাওয়ার এটা বারবার এস্টাবলিশ করার একটা চেষ্টা হচ্ছে আঠারোশো স্পেন যুদ্ধের পরে এই মার্কিন সাম্রাজ্যবাদী নীতি ল্যাটিন আমেরিকাতে মার্কিন সাম্রাজ্যবাদী নীতি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এবং এটা আরও স্পষ্ট হল রুজভেল্টের আমলে এবং রুজভেল্ট মন্ডনীতিকেই সে আঠারোশো তেইশ সালের মন্ড্রনীতিকে আরও সম্প্রসারিত করে ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে প্রয়োগ করতে চাইলেন একটা আগ্রাসী ভূমিকায় প্রয়োগ করতে চাইলেন এবং রুজভেল্টের ল্যাটিন আমেরিকার এই ল্যাটিন আমেরিকার সংক্রান্ত এই নীতিকেই বলা হয় রুজভেল্টস করোলারি বা রুজভেল্টের অনুসিদ্ধান্ত করোলারি স্পেলিংটা দেখবে সিও ডবল এল এখন ব্যাপারটা কি সালে করোলারি মার্কিন কংগ্রেসকে তিনি তিনি একটি উনিশশো সালে ডিসেম্বর মাসে মার্কিন কংগ্রেসে তিনি একটা মেসেজ পাঠান রাষ্ট্রপতি হিসেবে তিনি মেসেজ পাঠান ওই মেসেজটা যদি আমরা একটু আস্তে আস্তে নিই এবং ম্যাসেজটার অর্থটা আমরা বুঝতে পারি তাহলে কিন্তু রুশ করোলারিটাও পরিষ্কার হবে এবং সেটাও খুব স্পষ্ট হয়ে যাবে আমরা ওই ম্যাসেজটাতে যাচ্ছি আসলে ওই ম্যাসেজটাতে যখন পড়ব মেসেজটা ডাইরেক্টলি আমি পড়ব মানে কোটেশনে পড়ব তখন বুঝতে পারবে যে মেসেজটার মধ্য দিয়ে ইউএস যেটা বলতে চেয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন হেমিসফিয়ারিক পলিসম্যান হেমিসফিয়ারিক পলিসম্যান অর্থাৎ পশ্চিম গোলার্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা হবে পুলিশি পুলিশি ভূমিকা ভূমিকা এই পুলিশি ভূমিকা আবার মার্কিন যুক্তরাষ্ট্র নেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আমেরিকা এই হেমিস্পেরিক পুলিশম্যান থেকে বিকেম গ্লোবাল পুলিশম্যান এবং টিল টুডে টিল টুডে আমেরিকার ভূমিকাটা অনেকেই অনেক পণ্ডিতই এই গ্লোবাল পুলিশম্যান হিসাবেই দেখে থাকেন প্রসঙ্গ এবার এবার আমরা মূল জায়গাটা আসছি উনিশশো সালে ডিসেম্বর মাসে থিওডর রুজভেল্ট মার্কিন কংগ্রেসে একটি মেসেজ পাঠিয়েছিলেন ডিসেম্বর মাসে একটি মেসেজ আমি মেসেজটা একটু আস্তে আস্তে পড়ছি তারপর এটাকে আমি ব্যাখ্যা করব তিনি বলছেন অল দ্যাট দিস কান্ট্রি ডিজায়ার এই কান্ট্রি মানে ইউএস কি ডিজায়ার করে ইজ টু সি দ্য নেবারিং কান্ট্রিজ স্টেবল প্রতিবেশী রাষ্ট্রগুলোকে স্টেবল দেখতে চায় অর্ডারলি অ্যান্ড প্রসপারাস অর্থনৈতিকভাবে উন্নত দেখতে চায় অর্ডারলি দেখতে চায় স্টেবল দেখতে চায় রাজনৈতিকভাবে যাতে স্টেবল থাকে এনি কান্ট্রি হুজ পিপুল কন্ডাক্ট দেমসেলস ওয়েল ক্যান কাউন্ট আপ অন আওয়ার হার্ট আমরা এই যে আমাদের প্রত্যাশা যারা পূরণ করবে তারা সেই সমস্ত দেশগুলো আমার বন্ধুরাষ্ট্র পরিণত হবে ইফিনেশন সোজ দ্যাট ইট নোজ হাউ টু অ্যাক্ট উইথ রিজনেবল এফিসিয়েন্সি এন্ড ডিসেন্সি ইন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ম্যাটার্স ইফ ইট কিভস অর্ডার এন্ড পেস ইটস অব্লিগেশন খেয়াল করো ইফ ইট পেজ ইটস ইট নিড ফিয়ার নো ইন্টারফেয়ারেন্স ফ্রম দ ইউনাইটেড স্টেটস অব্লিগেশন থাকতে হবে সোশ্যাল পলিটিক্যাল অর্ডার মানতে হবে একটা অবলিগেশন থাকতে হবে ইউএস এর প্রতি তাহলে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোন শঙ্কার কারণ নেই কোনো ভয়ের কারণ নেই তারপরের সেন্টেন্সটাই খেয়াল করছি ভালো করে ক্রনিক রং ডুইং ক্রনিক রং ডুইংটা খারাপ কাজটা যদি ধারাবাহিকভাবে করে যাও ক্রনিক রং ডুইং অর অ্যান্ড ইম্পর্টেন্স উইথ রেজাল্ট ইন এ জেনারেল লুজনিং অব দি টাইজ অফ সিভিলাইজড সোসাইটি আমেরিকা নিজেই ঠিক করছে কারা সিভিলাইজড কারা আনসিভিলাইজড সিভিলাইজড সোসাইটি মেইন আমেরিকা এজ এলসয়ার সে আমেরিকা মহাদেশে হোক আমেরিকা মানে এখানে আমেরিকা মহাদেশে হোক অর এলসয়ার অথবা অন্য কোথাও হোক আলটিমেটলি রিকোয়ার ইন্টারভেনশন বাই সাম nation. কোথাও যদি ডিসঅর্ডার কিছু হয়ে থাকে আমি ঠিক করে দিচ্ছি হোয়াট ইজ অর্ডার এবং এটার কোথাও যদি ডিসঅর্ডার হয়ে থাকে তাহলে অ্যাজ নেশন আমেরিকা কনসিডার সিভিলাইজ নেশন তাহলে সিভিলাইজড নেশন হিসেবে আমেরিকা চুপ করে থাকতে পারে না অ্যান্ড ইন দ্য ওয়েস্টার্ন হেমিসফেয়ার ইন অ্যাডারেন্স অব দ ইউনাইটেড স্টেটস টু দি মে ফোর্স দ্য ইউনাইটেড স্টেটস এবং পশ্চিম গোলার্ধে বিশেষ করে ইউনাইটেড স্টেটস এর মন্ড কে ফলো করার ক্ষেত্রে যদি কিছু হাউবার রিলাক্টেন্টলি ইন ফ্ল্যাগ্রেন্টেস অব সাচ রং ডুইং অর্টেন্স টু দি এক্সারসাইজ অফ এন ইন্টারন্যাশনাল পুলিশ পাওয়ার খুব স্পষ্ট হয়ে গেল পরে চাইলে এটা আমি আবার তোমাদেরকে কোটেশনটা দিতে পারব যে পশ্চিম গোলার্ধে বিশেষ করে সিভিলাইজড নেশন হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না যদি আমেরিকা মহাদেশের কোন রাষ্ট্রে পার্টিকুলারলি ইন ল্যাটিন আমেরিকা ল্যাটিন আমেরিকাকেই তিনি বোঝাতে চেয়েছেন যদি কোথাও কোনো সোশ্যাল পলিটিক্যাল ইকোনমিক ডিসঅর্ডার দেখা দেয় তাহলে সিভিলাইজড নেশন হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা হোলি ডিউটি তাকে তাকে উচিত পথে নিয়ে আসা খুব ভদ্রভাবে সুন্দর দিয়ে প্রকাশিত। আরেকটু গেলে মার্কিন যুক্ত থিওটার রুসবেল যখন ল্যাটিন আমেরিকা সম্পর্কে বা মার্কিন বিদেশ নীতি সম্পর্কে মার্কিন কংগ্রেস এই মেসেজটা দিচ্ছেন তার আগে ভেনিজুয়েলের ঘটনা ঘটে গেছে উনিশশো দুই তিন সালে এবং সেখান থেকেই তিনি তার রাস্তাটা পরিষ্কার করেছেন এবং খুব স্বাভাবিক যে ল্যাটিন আমেরিকার দেশগুলো তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে অ্যাটিচিউডটা এই অ্যাটিচিউডটাকে মানবে না আর্জেন্টিনা অ্যাজ ফর এক্সাম্পল আর্জেন্টিনায় এর প্রতিবাদ করে আর্জেন্টিনা বলে না এইরকম কোনো কথা আমরা এইরকম কোন মার্কিন যুক্তরাষ্ট্র এরকম কোনো উদ্দেশ্য এরকম কোন থিওট রুসভেল্টের এই যে মার্কিন কংগ্রেসকে এইভাবে বক্তব্যটা দেওয়া এবং বিদেশ নীতিটাকে স্পষ্ট করা এইটাকে অনেক অনেকে পরিভাষায় বলেন রুজভেল্টের বিগ স্টিক পলিসি লাঠি লাঠি স্টিক পলিসি বা বাংলায় বলে ব্যবস্থা প্রলম্বিত পলিসি বা প্রলম্বিত ব্যবস্থা মানে কি কি বোঝানো যাচ্ছে বিগ স্টিক বলতে রুজভেল্টের এই বিগ স্টিক ধারণাকে বলা হয় এই বিগস্টিক ধারণাকে ব্যাখ্যা করা হয় একটা সুন্দর কথা দিয়ে কথাটা শোনো স্পিক সফটলি ক্যারি এ বিগ স্টিক স্পিক সফটলি খুব মিষ্টি করে বলো আস্তে করে বলো নরম করে বলো কিন্তু সঙ্গে তোমার কি থাকবে অ্যান্ড ক্যারি এ বিগ স্টিক যেটা দেখে তুমি ভয় দেখাবে তোমার মুখে নরম কিন্তু আসলে যে তুমি প্রয়োজনে গরম এই ব্যাপারটাকে স্পষ্ট করা রুজবেল্ট এরকম কথা বলতে পাচ্ছেন। পাচ্ছেন এরকম নীতি নিতে এর কারণটা যদি পারছেন করো তাহলে দুটো জিনিস বেরিয়ে আসবে আমি জানি না এটা তোমার পরীক্ষার খাতায় কতটা লাগবে কিন্তু তোমার বোঝার জন্য রুজভেল্টকে বোঝার জন্য এই ব্যাপারগুলো কিন্তু আশেপাশের ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে আমরা বলেছি ইতিহাস পড়তে গেলে যে শুধু একটা জায়গাতে একটা নীতিকে ধরেই আলোচনা করতে হবে এমন নয় তোমাকে তখন চারি পাঁচটা দেখতে হবে রুসবেল্ট শুরুতে থিওডর রুসবেল্ট যখন এই নীতিটা নিচ্ছেন তখন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘরের ভেতরে অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সাকসেসফুল নেশনের জায়গাতে এসে গেছে সুতরাং তার পেছন দিকটা এই অর্থনৈতিক ব্যাপারটা তার ভাবার কারণেই বরং অর্থনৈতিক ইন্টারেস্টটা কোথায় কোথায় আরও বাইরে ছড়িয়ে দেওয়া যায় কনসলিডেট করা যায় এটা মাথায় রেখেই তিনি তার বিদেশ নীতি ঠিক করছেন ল্যাটিন আমেরিকার মার্কেটগুলোকে তিনি কন্ট্রোল করার চেষ্টা করছেন ল্যাটিন আমেরিকাতে একটা প্রভুত্ববাদী অর্থনৈতিক আধিপত্যবাদী মনোভাব তার ইম্পিরিয়ালিজমে ফুটে উঠছে আরেকটা ব্যাপার কি খেয়াল করতে হবে সেকেন্ডলি যে এই সময় ইন্টারন্যাশনাল পলিটিক্স পার্টিকুলারলি ইউরোপিয়ান ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড কি কি ঘটনা ঘটছে খেয়াল করে দেখো তখন ওদিকে একদিকে এশিয়াতে জাপানের উত্থান হচ্ছে জাপান একটা বড় শক্তি হিসেবে উঠে আসছে সুতরাং জাপানকেও একটা মেসেজ পাঠানো দরকার আর ওদিকে তখন জার্মানি খেয়াল করে দেখো উনিশশো সালের পরে জার্মানি জার্মানি তখন চাইছে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে একটা কলোনিয়াল পাওয়ার হিসাবে কারণ বিসমার্ক চলে গেছেন নতুন কাইজার উইলিয়াম এসে গেছেন এবং উইলিয়াম এসেই বলেছেন যে জার্মানি আর সন্তুষ্ট নয় সীমাবদ্ধ থাকবে না জার্মানির এক্সপানশনের প্রয়োজন আছে একদিকে এশিয়ান সয়েলে রাইজ অফ জাপান আরেকদিকে ইউরোপিয়ান সয়েলে নূতন শক্তি হিসাবে জার্মানির উত্থান এই দুটো ভ্যাক্টারকে মাথায় রেখেও রুজবেল্ট একটা কিছু মেসেজ পাঠাতে চাইছেন এবার রুজবেল্টের এই যে করোলারি বলো বিগস্টিক স্টিক বলো এই যে ফরেন পলিসির মূল ধারণাটা বললাম এইটা এবারে তিনি প্রয়োগ করতে শুরু করলেন প্রথমে পানামা খাল বিতর্ক পানামা খাল বিতর্কটা আমি গল্পটা খুব ছোট করে বলে দিই তোমরা যে কোনো বই থেকে এটা ডিটেলসে নিতে পারবে যে পানামা খালটা দরকার হয়েছিল প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করার জন্য মাঝখানে পানামার উপর দিয়ে একটা খাল খনন করে নেওয়া হবে এতে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ কিন্তু এবং এটা শুরু করে শুরুতে এটা সমর্থক ছিল গ্রেট ব্রিটেন শুরুতে সমর্থক ছিল ফ্রান্স কারণ সম্পূর্ণভাবে অর্থনৈতিক স্বার্থে যে দুটো মহাসাগরকে একটা খাল দিয়ে যোগ করা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু অর্থনৈতিক যে স্বার্থেই পানামা খাল খোড়া এবং পানামা খালকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা শুধু যে অর্থনৈতিক স্বার্থে করেছিল তা নয় দেড় ওয়াজ এ সেকেন্ড অবজেক্টিভ সেকেন্ড নেশন সেকেন্ড অবজেক্টিভটা কি যে পানামা খালটা হয়ে গেলে এইবার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ক্যারাবিয়ান অঞ্চলে আধিপত্য বিস্তার করাটা খুব সহজ হবে সো মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খাল বিতর্কে আরো ইন্টারেস্টেড হয়ে পড়ল এখন পানামা খালটা পানামা জায়গাটা ছিল কলম্বিয়া প্রজাতন্ত্রের অধীনে একটা জায়গা এবং কলম্বিয়া সরকার এবং ফরাসি সরকার যৌথভাবে এই খাল খননের দায়িত্ব পায় কিন্তু যে কোনো কারণে হোক খাল খনন করতে দেরি হচ্ছিল আর ওদিকে কলম্বিয়ার অধীনে পানামা ছিল বলে পানামা পানামা অঞ্চলের অধিবাসীরাও কলম্বিয়ার থেকে স্বাধীন হতে চাইছিল এবং তারা বারবার কলম্বিয়ার এগেনস্টে বিদ্রোহ করছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সুযোগটি নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সুযোগ নিয়ে পানামার বিদ্রোহীদেরকে সমর্থন করলো যাতে তারা ওখানে আন্দোলন করতে শুরু করে এবং সেই সুযোগে কলম্বিয়াকে জানিয়ে দিল এবং ইউরোপিয়ান ফরাসি কোম্পানিকেও জানিয়ে দিল যে এই খালটা খনন করার ব্যাপারে আমেরিকা যুক্তরাষ্ট্রই বেশি উৎসাহী আদারওয়াইজ তোমরা যদি করতে যাও কলম্বিয়া এবং ফ্রান্স যদি করতে যায় ফ্রান্স ফরাসি কোম্পানিটা যদি করতে যায় তাহলে খরচটা অনেক বেড়ে যাবে এই অজুহাত দিয়ে পানামা খাল খনন করার দায়িত্বটা আস্তে আস্তে নিজের হাতে নিয়ে নিল পানামার যিনি প্রতিনিধি ছিলেন যাকে তিনি বিদ্রোহী প্রতিনিধি যাকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করেছিল তার সঙ্গে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কিন সেক্রেটারি অফ স্টেট হে এবং ওই পানামার প্রতিনিধি ব্যুরো দুজনের মধ্যে একটা চুক্তিও স্বাক্ষরিত হলো আমেরিকা পানামা খাল রেডি করে ফেললো উনিশশো সাল থেকে পানামা খালের উপর দিয়ে জাহাজ চলাচল শুরু হলো কিন্তু মূল ব্যাপারটাই যে পানামা পানামাখালটা পুরোপুরি চলে এলো মার্কিন নিয়ন্ত্রণে তাহলে এক অর্থনৈতিক স্বার্থ দুই ক্যারাবিয়ান অঞ্চলে আধিপত্য বিস্তারে সুবিধা হবে এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খাল ইস্যুটাকে সম্পূর্ণভাবে নিজের দখলে নিয়ে চলে এলো ঠিক এর পর বিগ পলিসি নিয়ে আমি আর এই জায়গাগুলোকে দীর্ঘ করব না তোমরা যে কোনো বই থেকে এগুলো দেখতে পারবে যদি বই থাকে না থাকলে বলবে তখন এই ঘটনাগুলো আমি দেব ল্যাটিন আমেরিকার আরও দেশ যেমন ডোমিনিকান রিপাবলিক সেখানেও বিগস্টিক নীতি গ্রহণ করা হলো তারপর উনিশশো সালে কিউবাতে তিন বছরের জন্য সেনা পাঠিয়ে কিউবাকে নিজের অধীনে রেখে দেওয়া হলো এটাও বিগস্টিক পলিসি এবং একই রকমভাবে নিকারাগুয়া সান ডমিনিগো এই সমস্ত ল্যাটিন আমেরিকার দেশগুলোকে আস্তে আস্তে রুজবেল্ট তার করুলারি বলো বা তার বিগ স্টিক পলিসি বলো দিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এলো অর্থাৎ অ্যাজ লং অ্যাজ রুজবেল্ট ওয়াজ ইন দ্য চেয়ার উনিশশো এক থেকে উনিশশো নয় পরপর দুবার তার আমেরিকা মহাদেশের বিশেষ করে ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে নীতিটাকে আমরা স্পষ্টই আমরা স্পষ্টতই হেমিসফিয়ারিক পুলিশম্যান এবং এটাকে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরি এটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতিরই বহিঃপ্রকাশ বলে মনে করি থ্যাংক ইউ